हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल श्री कलेक्शन। तो आज के काली पुजो उपलक्षे আমাদের প্যান্ডেল হয়েছে আর আমরা চারদিকে অনেক কিছু সাজানো হয়েছে। তো চলুন একদম দেখা যাক প্যান্ডেলের শুরু থেকে। দেখে থাকুন, ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। লে বাট বলি যে এটা এইখানে করে ভালো। এখন প্যান্ডেলের কাজ চলছে আর ইন্ট্রোটা আমি পরে রাতে শুট করেছি, তাই অন্ধকার ছিল। এখন কমিটির সদস্যরা একটু কাজ করছে, ওদেরকে এখন একটু কাজ করতে দিয়েছি। আর পুরো সাজটা আমি করব, পাখিটা আমি এগুলো সব পুঁতে দিয়েছি, ওগুলো শুধু দড়িগুলো বাঁধছে আর কি। যে জিনিস জোগাড় চলছে, কলা পাতাটা কাটা চলছে, তারপরে বাঁশের পালাও কাটা হয়ে গেছে, এখন কলা পাতা কাটা চলছে। প্রসাদ দেওয়ার জন্য আর ফল কুটে রাখার জন্য ধান জমিন চারদিকটা দেখতে পাচ্ছেন, পুরো আকাশটা কেমন মেঘলা। আজকে প্রচুর রিক্সে আমরা কালী পুজো করবো, প্রচুর রিক্স, প্রচুর রিক্স। আর কোনটা কাটবে? এইখানে যাওয়া যাবে, কিন্তু অনেকটা ই হইবে। দেখুন দেখুন, গ্রামের পুজোর একটা আনন্দই আলাদা, সব কিছু নিজের হাতে করা, দেখতে পাচ্ছেন তো? আস্তে আস্তে দেখায় দেখায়, ওদের জিনিসপত্র কাটা হয়ে গেছে। ও কলা পাতা তাল পাতা নিয়ে নিয়েছি আমি, এই যে বা স্কঞ্চি কেটে নিয়েছি, কাটার দিয়ে এবার যাচ্ছি আমরা মাঠের থেকে বাড়ি। সব জোগাড় করা হয়ে গেছে, আমার একবার আসতে হবে, তখন আসবো। পিয়ালির সঙ্গে আসবি, তখন ওইটা কেটে নিয়ে যাবি, ঠিক আছে? ওই যে খোল টোল আমরা এই কলা পাতাগুলোকে ঘাটের ওখানটায় নেমে ধুবো, ওখানটায় আমাদের ওখানে ঘর ডোবানো হবে, সব কিছু হবে ওখানটা দেখে। তো দেখতে থাকুন পুরোটা, ভিডিওটা ভালোই লাগবে। যাচ্ছি মাঠের দিকে, আমাদের আবার একটা সদস্য চলে এসেছে খেয়ে দে, এবার আমরা আবার যাচ্ছি মাঠের দিকে। এখনো কাজ বাকি আছে, আবার এসেছি। কি কাঁকড়া কাঁকড়া, এই দেখুন কত বাঁশ গাছ। তো অতগুলো ডাল তো লাগবে না, একটাই লাগবে, একটাই নরমটাই লাগবে, কিন্তু এনে বাঁশ তারা যাচ্ছে না। সন্ধ্যা সন্ধ্যা তো প্যান্ডেলটা কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা এখন অনেকটা বাকি আছে, লাইট লাগানো আরও সাজানো বাকি আছে। তো কিছুটা সাজানো হয়েছে, এখন এখনও ঠাকুরটাও আনা হয়নি। তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। তো এখন আমরা আগে প্রদীপ আর মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি বাড়িতে, আজকে তো জ্বালাতে হয়। আর তারপরে আমাদের পূর্বপুরুষের জন্য যেটা জ্বালাতে হয় সেগুলোও জ্বালিয়ে দিয়েছি, সেগুলো দিয়ে চলে এসছি অলরেডি। আর এখন মন্দিরে জ্বালাচ্ছি মোমবাতি আর প্রদীপ। তো এখন তারপরে এগুলো জ্বালানোর পরে আবার প্যান্ডেলটা আরেকবার দেখাবো কেমন সাজানো হয়েছে। মাটির তৈরি হাতের প্রদীপ, পেছনটা মুম্বাই তাপ দিয়ে দিয়ে দে, চটকা চটকা চটকা। এখন জ্বালানো হবে টগর গাছটা, কাটিং কত সুন্দর, কত বাচ্চা বাচ্চা আসছে। এখানে আমাদের প্যান্ডেল আছে, মোমবাতি দে, মোমবাতি মোমবাতি দে, মোমবাতি দিবি তো, কিছু
এবারে বারুদে বারুদে চলে জলেনি জলে চলেইবে না রে জলেনি ভালো উড়ে ইচ্ছে মতে এবারে চলেইবে শুনে ওগা জ্বালতে যে ভয় বারু ওরে চুটকি পোপট চট করে যা ওরকমই হবে হ্যাঁ কি বারুদ নাই ভাবছো হ্যাঁ হ্যাঁ না জল ওবা কি ভয় লাগছে ওরা যদি নিভে যায় নি আর জ্বলবে না আমি বেকার সেইটা সেইটা সাতা তারি এরিয়া উঠছেলে হয় নাই গো ওই তো ওই यार অনেক ভালো সে চচ হাই আরে 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 ঠাকুরের বলি এই হাতের দিক করে রাখ মনে নেই চড়কি আলে মও পিছছ দৌড়ি তার উপরে আর তানে দৌড়ে তানে ভয় পাচ্ছি ताल पता दिए भेतरे चारदिक सजिए कामिनी फुल सबकि तो आज के पुजो स्पेशल मेनू हम आलुर कचुरी निरामिषेर जन्य पुजो करछि आर बाबा कचुरी बनाच्छे आज के सेफ बाबा निरामिष आलुर कचुरी स्लैट एवं सलाद आर सॉस विथ सॉस एंड सलाद सलाद दिए खाओ हो आलू कचुरी आलुर कचुरी निरामिष आलुर कचुरी पैसा ठाकुर तैरी कर पैसा ठाकुर तैरी कर रंग पुजो है भिडियो भारत लगे थकले लाइक कमेंट अवश्य करबें पैंडल कैमन हो अवश्य कमेंट कर।